গত 3রা ডিসেম্বর ছিল বিশ্ব প্রতিবন্ধী দিবস, যাকে সামনে রেখে সপ্তাহব্যাপী এই দিনটিকে পালন করেছে নানান সংগঠন। আজ সেই চিত্রই দেখা গেল রায়গঞ্জ শহরে। এদিন বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির পক্ষ থেকে কর্মসূচি পালন করা হয়। শুরুতেই রায়গঞ্জ শহরে স্টেট গ্যারেজ চত্বর থেকে একটি পদযাত্রা বের করা হয়। শহর পরিক্রমার পর তা শেষ হয় বিধানমঞ্চের সামনে। এরপর বিধানমঞ্চে প্রতিবন্ধী ভাই বোনদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সঙ্গে প্রতিবন্ধী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতিত্বের এদিন সংবর্ধনা দেওয়া হয়। প্রতিবন্ধী হয়েও যে সকল মানুষ সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করেছে তাদেরও সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের জেলা সম্পাদক গৌর সরকার বলেন, এদিন বেশ কিছু দাবি দাওয়াও তুলে ধরা হয়, যেমন ভাতার পরিমাণ বৃদ্ধি, চাকরিতে বঞ্চনার দূরীকরণ ইত্যাদি। একটু বলেন, আপনি বিশ্ব প্রতিবন্ধী যে দিবস পালন করছেন, আপনি বিশ্ব প্রতিবন্ধী বাংলার যে আপনাদের একটা ইউনিয়ন সমিতি, তার কি পোস্টে আছেন? আমি সম্পাদক পদে পোস্টে আছি। আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে যে কিছু বলেন। আজকে প্রতিবছরই আমরা 3রা ডিসেম্বর উপলক্ষে আমরা জেলা এই রায়গঞ্জে আমরা প্রোগ্রামটা করি, সেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে রায়গঞ্জ বিধানমঞ্চে। এবং এখানে প্রায় রায়গঞ্জ ব্লকের অন্তর্গত এবং শহরে কিছু আশেপাশে জেলার সদস্যরা এখানে এসেছে। আমরা সমস্ত প্রতিবন্ধীদের এখানে ডাকিনি, কারণ ওদের অনেক সমস্যার জন্য আসতে পারে না তারা। এবং এই উদযাপন অনুষ্ঠানের থেকে আমরা সকাল থেকে আমরা স্টেট গ্যারেজের থেকে আমরা একটা র্যালি করি, মিছিলের মধ্যে দিয়ে আমরা বিধানমঞ্চে এখানে উপস্থিত হয়েছি। আমাদের এখানে যে মূল অনুষ্ঠানটা রয়েছে সেগুলি হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে প্রতিবন্ধী বাচ্চা এবং মা তাদের সব একটা নাচ এরা দলবদ্ধভাবে গ্রুপ করেছে। আমাদের দিশার আলো একটা সেন্টার রয়েছে, সেটা আমাদেরই পরিচালনার ব্যবস্থা করা হয়। সেখানে ওখানকার ভাই বোনরা এখানে নৃত্য প্রদর্শন করেছে, আরও ওদের চলছে। এছাড়াও আমাদের এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা ছাত্রছাত্রীরা পাশ করেছে ভাই বোনরা, তাদের আমরা আর্থিকভাবে সহযোগিতা করবো। এবং 19টা স্টুডেন্ট রয়েছে, তাদেরকে আমরা করবো। এছাড়া কত টাকা করে দেবেন? আমরা আনুমানিক 500 টাকার উপরে দেবো। বলছি, আজকে আপনাদের অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন? এখনো অতিথিরা এখনো আসেনি, আসবে, টাইম দেওয়া হয়েছে। ওনারা আপনি ইদানিং চলে আসেন। রায়গঞ্জ ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর তাপস বাবু থাকবেন, বিশ্বভারতী অধ্যাপক ডক্টর মলয় মুখোপাধ্যায় উপস্থিত হবেন, এবং আমাদের বড় মা যাকে আমরা বলি উনি উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে। এবং আমাদের পৃষ্ঠপোষক এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক শ্রী অর্ণব মণ্ডল উপস্থিত হবেন, এবং চেয়ারপার্সন রায়গঞ্জ পৌরসভা ওনারা উপস্থিত হবেন, ভাইস চেয়ারপার্সন উপস্থিত হবেন। এছাড়াও রোগী কল্যাণ সমিতির সভাপতি কানাইলাল মহাশয় উপস্থিত হবেন। বলছি যে আপনি কোন সংস্থার সঙ্গে যুক্ত? আমি মেনলি আলোক দিশা নামে আমার একটা ছোট সংস্থা আছে, কিন্তু আমি বিশ্ব বাংলার প্রতিবন্ধী সমিতির হয়ে কাজ করছি। বলছি, এই আলোর দিশা কতদিন হলো প্রতিষ্ঠিত? বেশি দিন নেই, 3 বছর হলো হবে। আপনি একটু আগে আপনার ভাষণে বলছিলেন যে যারা এই গান পারফরমেন্স করলো তারা প্রত্যেকেই কেউ না কিছু ভাবে একটা ডিজার্ভেবল, সেটা কিভাবে আপনি এদেরকে তাহলে এই ট্রেনিংটা দেওয়ালেন, গান করে কিভাবে এরা? এদের প্রথমে ডাক্তাররা যিনি পেডিয়াট্রিক তিনি এদের ডায়াগনোসিস পেপারটা রেডি করে যে বাচ্চাটা কি ধরনের ডিসেবল। তারপর এরা ট্রেনিং এর মাধ্যমে এদেরকে স্বনির্ভর করা হয়, এবং এদের সোশ্যাল প্রবলেম হয়, এরা সবার সাথে যেতে পারে না, কথা বলতে পারে না, তো সেই কারণে তাদেরকে সব আস্তে আস্তে ট্রেনিং করে বিপিআর ম্যানেজমেন্ট করে ফ্যামিলি কাউন্সিলিং করে করে আস্তে আস্তে এদেরকে সোশ্যাল করা হয়। কি বুঝছেন বাচ্চাদের যে এই যে আপনারা ট্রেনিং দিচ্ছেন, কি বুঝছেন বাচ্চাদের? বাচ্চাগুলো আস্তে আস্তে তারা, যেমন দেখুন আজকে অনেক বাচ্চা এসেছে, আমরাও দেখেন স্টেজে তারা পারফরমেন্স করেছে, তো এই জিনিসটা আমরা কখনোই ভাবতে পারি না। আপনি আমাদের যেমন অটিজম বলে বাচ্চা আছে, অটিজম বাচ্চারা আপনারা জানবেন তারা কখনো লাইট বা লোকজনের মধ্যে থাকতে পারে না, বেশি আওয়াজ সহ্য করতে পারে। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ।